হর হর মহাদেব, জয় শিব শম্ভু। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আগামীকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পালিত হবে। এই শ্রাবণ মাস ভগবান শিবের খুবই প্রিয় একটি মাস। মনে করা হয় এই মাসে নিজের ভক্তদের সঙ্গে মর্তে বাস করেন স্বয়ং মহাদেব। তাই এই মাসে শিবের কৃপা লাভ করা অত্যন্ত সহজ। বাবা ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট, তার আরাধনায় কোনো বহুমূল্য বা দুর্লভ বস্তুর প্রয়োজন পড়ে না। শ্রাবণ মাসে বাবা ভোলানাথকে প্রসন্ন করার জন্য আপনাদের নিজেদের রাশি অনুযায়ী যদি সঠিক সামগ্রী দিয়ে তার পুজো করতে পারেন, তাহলে মহাদেবের কৃপা আপনারা সহজেই পেতে পারবেন। এর প্রভাবে সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন মহাদেব। তাহলে আসুন জেনে নিন শ্রাবণ মাসে কোন কোন সামগ্রী দিয়ে শিবের পুজো করলে শুভ ফল আপনারা খুব সহজেই পাবেন। প্রথমেই মেষ রাশি সম্পর্কে বলবো। যাদের মেষ রাশি তারা শ্রাবণ মাসে প্রতিদিন জলের মধ্যে গুড় মিশিয়ে শিবের অভিষেক করবেন, শিবকে লাল ফুল ও আকন্দ নিবেদন করবেন, ওম নাগেশ্বরায় নমঃ মন্ত্র জপ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। যারা বৃষ রাশির তারা শিবের দুগ্ধাভিষেকের পর দই চন্দন সাদা ফুল নিবেদন করবেন, পুজোর সময় রুদ্রাষ্টক পাঠ করবেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি ভালো থাকবে, সবসময় শিবের আশীর্বাদ থাকবে এই রাশির ওপর। যাদের মিথুন রাশি তারা শ্রাবণ মাসে প্রতিদিন আখের রস দিয়ে শিবের অভিষেক করবেন, তারপরে বেলপাতা নিবেদন করবেন, পাশাপাশি শিব পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করলে শুভ ফল লাভ হবে। যাদের কর্কট রাশি তারা শুদ্ধ ঘি দিয়ে বাবা মহাদেবের অভিষেক করবেন, পাশাপাশি 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। এর ফলে সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করতে পারবেন। যাদের সিংহ রাশি তারা এই মাসে শিবলিঙ্গে গুড় মেশানো জল অর্পণ করার পর গম নিবেদন করবেন, সন্ধ্যাবেলা প্রতিদিন শিব মন্দিরে গিয়ে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। যাদের কন্যা রাশি তারা ভোলানাথকে প্রসন্ন করার জন্য শ্রাবণ মাসে প্রতিদিন আখের রস দিয়ে অভিষেক করবেন, ভাঙ নিবেদন করবেন। এর প্রভাবে আশেপাশের নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং ভালো সুযোগ পেতে শুরু করবেন, প্রতিদিন পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জপ করবেন। যাদের তুলা রাশি তারা শ্রাবণের প্রতিটি সোমবারে আতর বা সুগন্ধি জল শিবকে নিবেদন করবেন, প্রতি সোমবার শিব সহস্র নাম জপ করলে শুভ ফল পাবেন, আপনাদের ওপর সবসময় ভোলানাথের আশীর্বাদ থাকবে। যাদের বৃশ্চিক রাশি তারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন, সাথে রুদ্রাষ্টক পাঠ করবেন, এই মাসে প্রতিদিন সন্ধ্যায় শিবকে মিশ্রির ভোগ নিবেদন করবেন। যাদের ধনু রাশি তারা প্রতিদিন জাফরানযুক্ত জল দিয়ে শিবের অভিষেক করবেন, এরপর বেলপাতা ও হলুদ ফুল নিবেদন করবেন, এর প্রভাবে সমস্ত কাজে সাফল্য লাভ করবেন, পাশাপাশি আপনাদের দায়িত্ব বৃদ্ধি হবে। যাদের মকর রাশি তারা জলে গম মিশিয়ে নিয়মিত শিবকে নিবেদন করবেন, পাশাপাশি গম দানও করতে পারেন, প্রতিদিন শিব পঞ্চাক্ষরী মন্ত্র জপ করবেন, এর প্রভাবে আপনাদের আটকে থাকা টাকা আপনারা ফিরে পাবেন এবং ক্যারিয়ারে উন্নতি হবে। যারা কুম্ভ রাশির তারা প্রতিদিন জলের মধ্যে সাদা তিল মিশিয়ে শিবলিঙ্গে পুজো ও অভিষেক করবেন, 11 বার শিব স্বরাক্ষর মন্ত্র জপ করবেন, এর প্রভাবে আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। যাদের মীন রাশি তারা মহাদেবকে জল মিশ্রিত দুধ ও অশ্বত্থ পাতা নিবেদন করবেন, পাশাপাশি আপনারা রাবণ রচিত শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবেন, এর প্রভাবে আপনাদের ওপর সর্বদা শিবের আশীর্বাদ বজায় থাকবে। তাহলে বন্ধুরা, আপনারা নিজেদের রাশি অনুযায়ী আপনারা মহাদেবের শিবলিঙ্গে অর্ঘ্য নিবেদন করুন, মহাদেবকে অভিষেক করান, এতে খুব সহজেই আপনারা মহাদেবের কৃপা পেতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রইল। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। হর হর মহাদেব।